আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব, কিন্তু একদম অন্যরকমভাবে, পালং শাক দিয়ে চিকেন। অনেক রকমভাবে চিকেন খেয়েছো, একবার পালং শাক দিয়ে ঠিক আমার মতো এইভাবে একবার চিকেনটা বানিয়ে খেয়ে দেখো। একবার বানালে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে, অসাধারণ খেতে হয়, বানাতেও কিন্তু কম সময় লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়েই এইভাবেই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে, একদম অন্য রকম, অন্য স্বাদের কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে জানিও পুরো রেসিপিটা। চলো শুরু করি, লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবারে এই চিকেনের ভেতরে 2 টেবিল চামচ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। আর এখানে 500 গ্রাম মতো পালং শাক আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। খুব একটা মশলা কিন্তু এইটায় লাগে না। আর দেব একটু স্বাদ অনুযায়ী বা একটুখানি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে এবারে মাংসের সাথে এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে 1/2 ঘন্টা মতো রেখে দেব। পালং শাক দিয়ে চিকেন হয়তো অনেকেই বানিয়েছো, কিন্তু একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো খেতে কেমন হয়। খুব একদম বাড়ির, আমার বাড়ির সবারই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ। শীতকালে প্রায়ই আমি কিন্তু চিকেনের এই রেসিপিটা করে থাকি, যেহেতু শীতকালে পালং শাক বেশি পাওয়া যায়। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে পুরো পালং শাকটা আমি কিন্তু ব্লেন্ড করব না, অর্ধেকটা করব। আর দেখো এরকম অর্ধেকটা আমি রেখে দেব, এইটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এই অর্ধেকটা আমি আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এই পালং শাকের ভেতরে আমি যেরকম ঝাল খাবে 6-7টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে, লাল লঙ্কাটা ব্যবহার করার দরকার নেই। দেখো এবারে একটা পালং শাকের খুব সুন্দর আমি একটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাও একটা সাইডে রেখে দেবো। এবার একটা বাটিতে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এই ঘরে থাকা এই শুকনো মশলা দিয়েই কিন্তু আজকের এই মাংসের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। এবার একটু জল দিয়ে গুলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি, কেননা এরকমভাবে মশলাটা ইউজ করলে মাংসের টেস্ট এবং রং খুবই কিন্তু ভালো আসে। এবারে একটা এরকম হামানদিস্তা নিয়েছি, এখানে 3টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, আর একটুখানি জৈত্রীর ফুলের একটা পাপড়ি নিয়ে নিলাম, আর 1 চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে গুঁড়ো করতে হবে না, একটুখানি ক্র্যাশ করে নেব, যাতে এইরকমভাবে দেখো খুব একদম কিন্তু গুঁড়ো করিনি, এই কুসুমগুলো আগে থেকে রেডি করে নেব। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা একটুখানি ভালো করে যখন গরম হবে তখন থেতো করে রাখা শুকনো গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 সেকেন্ড মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর অ্যারোমাটা তেলের ভেতর ছড়িয়ে যায়। 1 সেকেন্ড হয়ে গেছে, এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। ছোটো সাইজের পেঁয়াজ হলে 2টো দেবে, আমার যেহেতু 600 গ্রাম মতো চিকেন সেই জন্যে আমি 1টা বড় সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে খুব লাল করার দরকার নেই, যখন দেখবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এর ভেতরে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সেখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও এটাকে আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব এবং টমেটোটা একদম নরম হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর দেখো টমেটোটা একদম গলে গেছে,
এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এই মশলাটা ভালো করে গুলে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে মশলা ঝোলের রং এবং খেতে কিন্তু খুব ভালো হবে। এবার স্লো গ্যাসটা লোতে করে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়েছি। দিয়ে দেখো পুরো ওপর দিয়ে কী সুন্দর তেল ছেড়ে এসেছে। যখন এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর ভেতরে যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম সেই পালং শাকটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। এইটা কিন্তু গ্যাসটার ফ্লেমটা একটু কম করে দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। দেখো উপর দিয়ে কীরকম তেল ভেসে এসছে এবং আবারও এরকমভাবে নাড়িয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেবে। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে, মানে মাংসটাকে একটু ভেজে নেবে। যদি গ্যাসের ফ্লেমটা লো করে করো তাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে এবং এটা মাংসটা কিন্তু আর ভাজা হবে না। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3-4 মিনিট মতো এরকম হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট পর দেখো আমি তোমাদের আবার দেখাচ্ছি যে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এরকম আলু আমি ভেজে রেখেছি, এই আলুগুলো এর ভেতর দিয়ে দিলাম। মাংসে কিন্তু আলু খেতে আমার বাড়িতে সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম মাংসে আলু পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আবারও আমি 2 মিনিট মতো এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবারে আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখবে ঢাকাটা তুলে দেখো মাংস থেকে কীরকম তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ? একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, মাংসের তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবং মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভালো করে এরকমভাবে কষিয়ে নেবে, অসাধারণ লাগে। শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। এবারে মিক্সিটা ধুয়ে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। আমি 2 কাপ মতো এখানে জল দিয়েছি। গ্রেভি তোমরা যেরকম পছন্দ করবে সেরকম দেবে। 2 কাপ দিয়ে দিলাম। দিয়ে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবার শেষে দেখো আমি কিন্তু লবণটা দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে যখন দেখবে মাংসটা এরকম অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও একটু নরম হতে শুরু করেছে, সেই অবস্থাতে এবারে কুচিয়ে রাখা পালং শাকগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে এই পালং শাকটা দিলে কিন্তু আরও কিন্তু টেস্টটা খেতে ভালো হয়, সেই জন্যে আমি কিছু কুচিয়ে রাখা পালং শাক এর ভেতর পরে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংস এবং আলুটা সেদ্ধ হয়। দেখো আমার মাংসটা হয়ে গেছে। আমি এরকম গ্রেভি নামাবো কেননা শীতকাল, একটুখানি থাকলে পরেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যায়। এখন এরকম মনে হলে পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এবার হয়ে গেছে। এবারে নামানোর আগে আর বেশি কিছু না, একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম।
1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করবে। আর এই মাংসের রেসিপিটা তোমরা ভাত রুটির সাথে যেরকম খেতে ভালো লাগে, পোলাও সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো কতটা রাখার পর কতটা ঘন হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে পরে বা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে কিন্তু ভুলো না। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।